ঘড়িতে তখন সকাল 11:30। হঠাৎই আগুন লেগে যায় উত্তর চব্বিশ পরগনার বোটঘর এলাকায়, সেখানে একটি কারখানা রয়েছে, সেই কারখানাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এই যে তিনতলার যে কারখানা, সেই কারখানাতেই হঠাৎ করে আগুন লেগে যায়। এখানে মূলত প্লাস্টিকের চেয়ারই তৈরি হয় তেমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং এই যে তিনতলা যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে পুরোটাই কিন্তু আগুনের এখন গ্রাসে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই ঘটনাস্থলে, দেখতেই পাচ্ছি দমকলের যারা কর্মী সেখানে তারা কাজ করছেন, এবং সেখান থেকে পরপর সেখানে দমকল সেখানে দাঁড়িয়ে আছে, পরপর এখানে গাড়ি। যেটা জানা যাচ্ছে যে দমকল মন্ত্রী যেরকমটা জানিয়েছেন, প্রায় 12টি ইঞ্জিন এখনও অবধি কাজ করছে, এবং সকাল থেকে মোট প্রায় 25টি ইঞ্জিন দমকলের এখানে কাজ করছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে, অর্থাৎ এই তিনতলার যে এখনও আগুন, সেই আগুন কিন্তু এখনও ভেতরে রয়েছে। ভেতরে দেখাই যাচ্ছে যে সেখান থেকে মাঝে মাঝেই আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা কিন্তু বাইরে নির্গত হচ্ছে, যে কারণে কিনা দমকল কর্মীরা সেখানে বাইরে থেকে সেখানে ল্যাডার এবং তার মাধ্যমে কিন্তু যে সেখানে যে দমকল কর্মীরা সেখানে পৌঁছে যাচ্ছেন মইয়ের মাধ্যমে, এবং সেখান থেকে উঠে তারা সেই ভেতরে আগুন তারা সেখানে জল তারা দিচ্ছেন, যাতে আগুনের উৎসস্থল যেখানে সেই উৎসস্থলে যাতে পৌঁছানো যাতে সম্ভবপর হয়। এবং এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি এখানে দমকল এখানে কাজ করছে, এবং যথেষ্টভাবে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমি একবার এই দিকের একবার ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। নিউ ব্যারাকপুর থানার পুলিশ এই ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে ভেতরে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু একটা অনিশ্চয়তা একটা দেখা দিয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু যেটা বলেছেন যে এখনো অবধি ভেতরে, যেহেতু তিনতলায় এখনো অবধি আগুন বেরোচ্ছে, সেই আগুন এখনো অবধি সেখানে নিয়ন্ত্রণের কাজ চলছে, এবং আরও বেশ খানিকটা সময় লাগবে। যদিও একতলা এবং দোতলার যে আগুন, সেই আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে, সেখান থেকে কিন্তু শুধুমাত্র ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু তিনতলা যে অংশ, সেই তিনতলায় কিন্তু এখনো অবধি আগুন সেখানে বেরোচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উপরের যে অংশ সেখানে কিন্তু একেবারে লাল আগুনের যে শিখা, সেই শিখা কিন্তু বেরোচ্ছে। এবং এদিক থেকে কিন্তু দেখলে বোঝাই যাচ্ছে এখানে পরপর এখানে দমকলের গাড়িগুলি এখানে রয়েছে, এবং তারা সেখানে জল দিয়ে তারা আগুন তারা নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে দমকলের গাড়িগুলি যেখানে দাঁড়িয়ে রয়েছে তার উপর দিকে উঠে গেছে সেখানে দমকল কর্মীরা, এবং এই দিকে যে মই রয়েছে তার মাধ্যমে তারা পৌঁছে যাওয়ার তারা চেষ্টা করছে ভেতরের দিকে। অর্থাৎ যেহেতু এখন আগুন একেবারে তিনতলাতে রয়েছে, সেই অংশে পৌঁছে সেখানে যাতে আগুন নিয়ন্ত্রণ যাতে করা যায় জল দিয়ে, সেই চেষ্টা তারা করছেন। এবং সেক্ষেত্রে তারা যেটা জানাচ্ছেন যে এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসতে আরও বেশ খানিকটা সময় লাগবে। এবং এই গোটা যে কারখানা সেখানে কিন্তু প্লাস্টিকের চেয়ার তৈরি হতো এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং প্লাস্টিক যেহেতু খুবই দাহ্য বস্তু, ফলে সেই দাহ্য বস্তু থাকার ফলে আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে এবং গোটা যে বিল্ডিং সেই বিল্ডিংকে কিন্তু গ্রাস করেছে। এবং আমরা যদি এদিকটা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানেও কিন্তু দমকলের গাড়িগুলি এখানে আসছে, এবং সেক্ষেত্রে তারা চেষ্টা করছে যে পেছনের দিকে যে অংশ রয়েছে সেই পেছনের দিকের অংশ থেকে আগুন এখনও অবধি যেখান থেকে বেরোচ্ছে বা তিনতলার যে অংশ সেই অংশে কিন্তু তারা পৌঁছানোর তারা চেষ্টা করছে। কারণ শুধুমাত্র কিন্তু সামনের দিকে যে সেখান থেকে যে আগুন বেরোচ্ছে এমনটা নয়, পেছনের দিকে এখনও অবধি বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এবং সেই ধোঁয়া নিয়ন্ত্রণ করতে গেলে পেছনের দিকে অংশেও তারা পৌঁছে গেছেন, এবং আমরা সেটা দেখতেই পাচ্ছি। যদি এখানে দমকল কর্মীরা এখানে রয়েছেন এবং তারা এখনও অবধি আগুন তারা নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন, এবং উপরের দিকে অর্থাৎ এই যে মই যে রয়েছে সেই মইয়ের মাধ্যমে কিন্তু তারা উঠে সেখান থেকে তারা জল তারা দিচ্ছেন, এবং আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু মাঝে মধ্যেই জানালা দিয়ে বেরিয়ে আসছে, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে স্বাভাবিকভাবে এখান থেকে কী থেকে আগুন সেটা এখন অবধি স্পষ্ট নয়, তবে এই আগুন নিয়ন্ত্রণ করতে আরও বেশ খানিকটা সময় লাগবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে গোটা এলাকায় যথেষ্টভাবে স্থানীয় বাসিন্দারা এখানকার আতঙ্কিত, ইতিমধ্যেই এখানে নিউ ব্যারাকপুর থানার পুলিশ এসে পৌঁছেছে, এবং গোটা পরিস্থিতি তারা কিন্তু নিয়ন্ত্রণের তারা চেষ্টা করছে। তবে কী থেকে আগুন এখনও অবধি না জানা গেলেও এই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটার জন্যই কিন্তু এখন অবধি দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থল তিনি পরিদর্শন তিনি করেছেন, এবং তিনি এখন অবধি তিনি রয়েছেন, তিনি এই গোটা চত্বরে কীভাবে এখানে আগুন লাগলো সেই বিষয়টা কিন্তু দমকলের পক্ষ থেকে তারা জানার তারা চেষ্টা করছে। তার কারণ এখানে যেভাবে এই বিধ্বংসী আগুন এই কারখানাকে গ্রাস করেছে, স্বাভাবিকভাবেই কী থেকে আগুন লেগেছে সেটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেটা মনে করা হচ্ছে যে আগুনের গ্রাসে পুরোপুরি গোটা বিল্ডিং পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ক্যামেরায় সমর এবং তাপসের সঙ্গে অভয় নাগ ও অর্পিতা হাজরা, রিপোর্ট নিউজ টাইম।